আমার এই মুহূর্তে দুই ধরনের স্কিলের মানুষ প্রয়োজন। একটা হচ্ছে মোশন গ্রাফিক্স ডিজাইনার, আর একটা হচ্ছে কপি রাইটার, যে কিনা আর্টিকেল লিখতে পারে, বিশেষ করে গ্রাফিক ডিজাইন টপিকের উপর। সো মোশন গ্রাফিক্স ডিজাইনারদের অ্যাকচুয়ালি কাজ কি সেটা বলি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে সাকসেস ইয়োরস। সেই ইউটিউব চ্যানেলে আমি বুক রিভিউ করি, সেলফ হেল্প বই, যে বইগুলো মানুষকে হ্যাবিট চেঞ্জ করতে সাহায্য করে, সেলফ হেল্প বা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, যে বইতে মানুষকে কিভাবে ইম্প্রুভ করা যায়, কিভাবে মাস্টারি লেভেলে যাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি সেই বইগুলো নিয়ে। পাশাপাশি হিউম্যান সাইকোলজি, স্পিরিচুয়ালিটি, ফিলসফি, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি এক্সপ্লেইনার অ্যানিমেশন ভিডিও হিসেবে। সো এখন আমার একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন, যে কিনা আফটার ইফেক্টসে এক্সপ্লেইনার ভিডিও তৈরি করতে পারে। তবে যে আপনাকে এক্সপ্লেইনার ভিডিওই তৈরি করতে হবে ব্যাপারটা তেমন নয়, আপনি যদি আফটার ইফেক্টসে মাস্টার হন বা এক্সপার্ট হন তাহলেই হবে। তাহলে আমি আপনাকে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে এক্সপ্লেইনার ভিডিও তৈরি করা যায় এবং হাই ক্লাস ভিডিও তৈরি করা যায় সেই সব রিসোর্স, সেই সব বিষয় শিখিয়ে দিব। সো এটা নিয়ে প্রবলেম নেই, তবে আপনাকে আফটার ইফেক্টসে এক্সপার্ট হতে হবে এবং কালার থিওরি, টাইপোগ্রাফি, ডিজাইন প্রিন্সিপালস, স্টোরি টেলিং, এসব স্কিল আপনাকে থাকতে হবে, আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো খুব ভালোভাবে। অ্যান্ড দেন আপনাকে অবশ্যই কাজের প্রতি প্রতি প্যাশনেট হতে হবে, আপনাকে হার্ড ওয়ার্কার হতে হবে, আপনি যে কাজটি করছেন সেই কাজটির প্রতি খুবই ভালোবাসা থাকতে হবে। তবে একটা বিষয় হচ্ছে, আমি যে ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি এটা পুরোপুরি নন প্রফিট, মানে আমি এখান থেকে এক টাকা মেক করার কোনো ইন্টেনশন নেই। সো আমি কাজ করছি পুরোপুরি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশকে থার্ড ক্লাস কান্ট্রি থেকে ফার্স্ট ক্লাস কান্ট্রিতে পরিণত করার জন্য। কারণ একটা জাতি তখনই চেঞ্জ হবে যখন তাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ হবে, যখন তাদের মেন্টালিটি আরো ইমপ্রুভড হবে, যখন তাদের কনসাসনেস আরো ডেভেলপ হবে। সো আমি এইটা নিয়ে কাজ করছি। সো এটা আমাদের দেশের জন্য একটা ড্রামাটিক শিফট এনে দিবে। সো যারা কিনা দেশের মানুষকে এগিয়ে নিতে চাচ্ছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, যারা কিনা মানুষকে ভালোবেসে মানুষের জন্য কিছু কাজ করতে চাচ্ছেন, মানুষকে হেল্প করতে চাচ্ছেন, তাদের জন্যই এই জবটি। সো আপনার যদি ইন্টেনশন হয় দেশের জন্য কাজ করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, সো আপনি আমার ফ্রেন্ড হিসেবে আমার সাথে কাজ করতে পারেন, মানুষকে আমার সাথে হেল্প করতে পারেন, আমাদের দেশের মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে সাহায্য করতে পারেন। সো আপনাকে ইন্টার্নশিপ হিসেবে নেওয়া হবে প্রথম 3 মাসের জন্য। তারপর আপনার পারফরমেন্স যদি ভালো হয়, আপনার আপনার যদি লার্নিং মেন্টালিটি থাকে, আপনি খুব দ্রুত যে কোনো বিষয় শিখতে পারেন এবং আপনি কাজের প্রতি প্যাশনেট হার্ড ওয়ার্কার হন, দেন 3 মাস পর আপনাকে পেইড জব দেওয়া হবে। কারণ আমরা আস্তে আস্তে ডিজিটাল এজেন্সি করতে যাচ্ছি, একটা বিজনেস দাঁড় করাতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি সেখানে এক্সপ্লেইনার ভিডিও বা মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করবেন। তবে প্রথম 3 মাস আমার ফ্রেন্ড হিসেবে মানুষকে হেল্প করার জন্য কাজ করতে হবে, মানুষকে ভালোবাসার জন্য কাজ করে যেতে হবে। সো এটা হচ্ছে মোশন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কাজ। আপনার কি ধরনের ভিডিও তৈরি করতে হবে সেটা আপনি জানতে চাইলে আপনি আমার ইউটিউব চ্যানেল সাকসেস ইয়োরসে গিয়ে দু একটা ভিডিও দেখতে পারেন, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমরা কি ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছি, কিভাবে মানুষকে হেল্প করতে যাচ্ছি। আর সেকেন্ড যেটা কপিরাইটার, তাদের কাজ হবে, আমি যেহেতু ইউটিউব চ্যানেল চালাচ্ছি গ্রাফিক ডিজাইনের উপর, যেখানে গ্রাফিক ডিজাইনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, এখন আমি একটা ভিডিও মেকিং সাইড নিয়ে কাজ করছি, এখন সেজন্য আমার আর্টিকেল রাইটিং পার্টটা কাজটা করা হচ্ছে না। কিন্তু বাংলাদেশি গ্রাফিক ডিজাইনারদের জন্য কিছু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করা প্রয়োজন, আর্টিকেল লেখা প্রয়োজন। যেমন ডিজাইন 99 ডিজাইন্সে ব্লগে যে অনেক আর্টিকেল আছে যেগুলো বাংলায় লেখা প্রয়োজন, কিন্তু আমি সেটাতে সময় দিতে পারছি না যেহেতু আমি ভিডিও মেকিং সাইটটা নিয়ে কাজ করছি। সো এমন একজন প্রয়োজন যে কিনা ভালো ভালো আর্টিকেলগুলো বাংলায় খুব সুন্দরভাবে লিখতে পারবে, একদম যে হুবহু ট্রান্সলেট করবে ব্যাপারটা তেমন নয়, ওই ভাবার্থটা রেখে যে কিনা ইংলিশ ভালো বোঝে বা একটু মোটামুটি পড়ে আন্দাজ করতে পারে যে এই বিষয়গুলো বোঝাতে চাচ্ছে, সে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে বাংলায় তার নিজের ভাষায়
লিখবে। সো আপনার মোটামুটি গ্রাফিক ডিজাইন নলেজ থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যারা এই দুইটা স্কিল জানেন, মোশন গ্রাফিক্স এবং কপি রাইটিং, তাদেরকে আমি পুরস্কার স্বরূপ এই আমার অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সের অ্যাক্সেস টোটালি ফ্রিতে দিয়ে দিব। সো আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো একটা মাস্টারি অর্জন করতে পারবেন যদি আমার সাথে কাজ করেন এবং আমাকে পুরোপুরি মেন্টর হিসেবে পাবেন। সো আমার আমাকে আমার সাথে ফ্রেন্ড ফ্রেন্ড হিসেবে কাজ করতে পারেন। দেন 3 মাস পরে আমরা আপনাদেরকে পেইড জব হিসেবে কাজ দিব। তখন আপনি ভালো একটা অ্যামাউন্টের মান্থলি পেমেন্ট পেয়ে থাকবেন, তবে আপনাকে আপাতত ফ্রিতে কাজ করতে হবে, কারণ আমি নিজে করছি ফ্রিতে, মানুষকে হেল্প করার জন্য, মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য। সো আপনার ইন্টেনশনও তেমন হওয়া চাই, তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার আমার সাথে যোগাযোগ করার জন্য ইমেল করবেন আমাকে raihansuman96@gmail.com। এইখানে আমার আপনার কাজের স্যাম্পল দিন। আপনি যদি মোশন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি প্রিভিয়াস কোনো কাজ থেকে থাকে, সেই স্যাম্পলটা আমার কাছে পাঠিয়ে দিন। আর আপনি যদি নাও করে থাকেন, আপনি একটা করে আমাকে পাঠিয়ে দিন। আর কপিরাইটিং এর ক্ষেত্রেও সেম, আপনি যদি এর আগে কোনো কিছু লিখে থাকেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে বাংলায়, তাহলে আমাকে পাঠাবেন, বা না লিখে থাকলেও আমার একটা ভিডিও ধরে গ্রাফিক ডিজাইনের সেটাকে আপনি লিখতে পারেন, সেই ভিডিওতে যা বলা হয়েছে, যে বিষয়গুলো শেখানো হয়েছে, অথবা আপনি যে কোনো একটা ইংলিশ আর্টিকেলকে বাংলায় ভালোভাবে স্যাম্পল হিসেবে আমাকে পাঠাতে পারেন। সো আমাকে ইমেল করুন যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন, যারা আমাকে মেন্টর হিসেবে পেতে যাচ্ছেন। সো খুব শীঘ্রই আপনার সাথে কাজ করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।